কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক আপনাদের অত্যন্ত পরিচিত কবিতা আমি আবৃত্তি করে শোনাব। আশ্বিনের প্রাগৈতিহাসিক সকালে শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে যুদ্ধে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় একুশ শতকের নারীর ক্ষমতায় সেই মহিষাসুরমর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠল। দিব্য মানবী আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক, তোমার চির তোমার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে চলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে, সর্বশিক্ষা অভিযানে প্রিবৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখার সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটে কথাটা মুছছ না, শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শেওলা, আকাশে উঠবে হবে কল্পনা চাওলা, যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই পটকে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামস্তুতে কন্যা ব্রতে পত্নী ব্রতে মহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নামস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলকাল মেয়ে আমার দুর্গা তন্মী, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধু, আমার দুর্গা মেধাবাটিকার তিস্তা শীতলা বাঁধেরা, আমার দুর্গা মুখ হয়ে জলে অমাবস্যা রাধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আস্থানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং গর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে, আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা